সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি তাসমা শামীম চৌধুরী, প্রভাষক রসায়ন বিদ্যা হাজার কেজি ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পরিবেশ রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এর মধ্যে থেকে আজকে আমি আলোচনা করব অম্লক্ষার তত্ত্ব তথা অ্যাসিড বেস থিওরি নিয়ে। তাহলে আলোচনা চলে যাচ্ছে। আমি দেখো, অম্লক্ষার তত্ত্ব আলোচনা করার জন্য আমাকে তিনটে তত্ত্বের সাহায্য নিতে হবে। তত্ত্বগুলো হচ্ছে আর্কিনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড ফ্লাওরি তত্ত্ব, আর তিন নম্বর হচ্ছে লুইস তত্ত্ব। আর্কিনিয়াস তত্ত্বের বিজ্ঞানী আর্কিনিয়াস, তিনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন। তিনি 1887 সালে এই তত্ত্বটা প্রদান করেন। তারপরে পরবর্তীতে দেখা যায় যে কি ওনার মতামতটা সব ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে। পরবর্তীতে নিয়ে আসেন ব্রনস্টেড লাউরি। ওনারা দুজন আলাদা আলাদা বিজ্ঞানী, ব্রনস্টেড এবং লাউরি, ওনারা 1923 সালে নতুন একটি মতবাদ নিয়ে আসেন। পরবর্তীতে দেখা যায় যে কি ওনাদের মতবাদটিও সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ প্রযোজ্য হচ্ছে না, অনেক ক্ষেত্রে সেখানে বাধার সম্মুখীন হতে হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞানী লুইস আরেকটি নতুন মতবাদ নিয়ে আসেন, যেটাকে লুইসের ইলেকট্রনীয় মতবাদ বা লুইস তত্ত্ব বলা হয়, 1923 সালে নিয়ে আসেন। এবার প্রথমে আলোচনায় চলে যাব আর্কিনিয়াস তত্ত্ব নিয়ে। আর্কিনিয়াস তত্ত্ব এখানে আর্কিনিয়াস প্রদান করে। তাহলে তত্ত্বের শুরুতে কি বলা হয়েছে? প্রথমেই দেওয়া হয়েছে অ্যাসিডের সংজ্ঞা, অম্ল বা অ্যাসিডের সংজ্ঞা। তাহলে অম্ল বা অ্যাসিড কাকে বলা হয়? যেসব যৌগ বা পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে। তাহলে তাদেরকে বলে যেসব যৌগ বা পদার্থ জলীয় দ্রবণে, জলীয় দ্রবণ বলতে পানিতে বোঝাচ্ছে, হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে। যেমন কিছু অ্যাসিডের নাম আমি বলি তোমাদেরকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এখন সেগুলো জলীয় দ্রবণে কিভাবে প্রোটন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে দেখো। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে প্রোটন উৎপন্ন করছে, ক্লোরাইড আয়ন বানিয়ে। তাহলে মূল জিনিস কোনটা এখানে? এখানে হচ্ছে প্রোটন বা হাইড্রোজেন আয়ন। তাহলে অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড। আর একটি উদাহরণ দিয়েছে আমরা ন্যাট্রিক অ্যাসিডে, তাকেও জলীয় দ্রবণে দ্রবীভূত করলে সে প্রোটন ত্যাগ করে, অর্থাৎ জলীয় দ্রবণে প্রোটন ছেড়ে দেয়। তাই এটিও একটি অ্যাসিড। এবার চলে যাব ক্ষার কাকে বলে, ক্ষার বা ক্ষারক কাকে বলে। যেসব যৌগ
তাহলে আগ্নেয় মতবাদের মূল কথাটা কি যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন করে তারা হচ্ছে অ্যাসিড বা অম্ল এবং যারা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে তারা হচ্ছে ক্ষারক বা বেশ গেল এবার চলে যাব আমরা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কাকে বলে আর্গেনিয়াস তত্ত্ব মতে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কাকে বলে তাহলে তীব্র অ্যাসিড তারা যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার লিখছি আমি পানিতে তীব্রভাবে বিক্রিয়া করে তীব্রভাবে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে প্রোটন উৎপন্ন করে অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যে সমস্ত অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে প্রোটন উৎপন্ন করে বা হাইড্রোজেন উৎপন্ন করে তাদেরকে বলা হয় তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড লিখে দিচ্ছি আমি তীব্র অ্যাসিড এবং যারা স্বল্প পরিমাণে বিয়োজিত হয়ে অল্প হাইড্রোজেন আয়ন ব্যবহার করে তারা হচ্ছে মৃদু অ্যাসিড যেমন মৃদু অ্যাসিডের উদাহরণ দিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড যেমন এটা মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিডের কাছে তাহলে তারা জলীয় দ্রবণে সামান্য পরিমাণে প্রোটন উৎপন্ন করবে যারা তীব্রভাবে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে প্রোটন উৎপন্ন করে তারা তীব্র অ্যাসিড এবং যারা স্বল্প পরিমাণে প্রোটন উৎপন্ন করে তারা হচ্ছে মৃদু অ্যাসিড একইভাবে ক্ষারক যারা তীব্রভাবে বিক্রিয়া করে জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন দান করে তারা হচ্ছে তীব্র ক্ষার এবং যারা অল্প পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন দান করে তারা হচ্ছে মৃদু ক্ষার যেমন উদাহরণ দিতে পারি তীব্র ক্ষারের একটা উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিক্রিয়া করে সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন পানি পানি উৎপন্ন করলো কিন্তু মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে মৃদু ক্ষার মৃদু পানিতে বিক্রিয়া করে সামান্য পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন দান করে তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার তাহলে আর্গেনিয়াস মতবাদ অনুসারে তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার সংজ্ঞাটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করলো এবার চলে যাব আর্গেনিয়াস তত্ত্ব মতে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়া আর্গেনিয়াস তত্ত্ব মতে একটু লিখতে হবে আর্গেনিয়াস তত্ত্ব মতে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়া আর্গেনিয়াস তত্ত্ব মতে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়া যেমন আমি একটি তীব্র অ্যাসিড নিলাম এসিএল আরেকটা ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাদের সাথে তাদের এবার রিঅ্যাকশন কি উৎপন্ন হবে দেখো এইচ প্লাস সিএল মাইনাস এনএন প্লাস উইচ মাইনাস প্রোটন ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন এ হচ্ছে রিঅ্যাকশন এখন এখান থেকে প্রশমন বিক্রিয়ার আমাকে বের করে নিয়ে আসতে হবে হাইড্রোজেন আয়ন মিলিত হয়ে পানি উৎপন্ন করবে অর্থাৎ আর্গেনিয়াস তত্ত্ব মতে অম্ল ক্ষারের বিক্রিয়ায়
লবণ এবং পানি উৎপন্ন হবে। আমি এখানে ফ্রেম দেখালাম একসাথে করে দেখানো যায়, কিন্তু মূল বিক্রিয়াটা হচ্ছে এটা। প্রসমন বিক্রিয়া বলতে আমরা বুঝব, প্রসমন বিক্রিয়া বলতে বুঝব হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের মিলিত হয়ে পানি উৎপন্ন করা, এটাই প্রসমন বিক্রিয়া। চলে গেল তাহলে আর্যেনিয়াস তত্ত্ব মতে সমস্ত কথাবার্তা আলোচনা করলাম। এবার আমরা দ্বিতীয় যে তত্ত্ব ব্রনস্টেড লাভের তত্ত্ব নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী ব্রনস্টেড এবং লাউরি আলাদা আলাদাভাবে অ্যাসিড ক্ষারের উপর অ্যাসিড ক্ষারের সংজ্ঞা প্রদান করে। তো তাদের সবার মধ্যে সামঞ্জস্য থাকা, তাদেরকে একসাথে ওই তত্ত্বগুলোকে একসাথে সমন্বয় করে ব্রনস্টেড লাউরি তত্ত্ব বলা হয়। তাহলে ব্রনস্টেড লাউরি তত্ত্ব মতে অম্লের সংজ্ঞা কি? অম্ল বা অ্যাসিড ক্ষার যেসব যৌগ যেসব যৌগ জলীয় বা অজলীয় দ্রবণে প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে। তাহলে ক্ষার কাকে বলে? একই কথা, যেসব যৌগ জলীয় বা অজলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে সেটা না, সরি, তাহলে প্রথমে অ্যাসিডের সংখ্যাটি যেসব যৌগ জলীয় বা অজলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে। তাহলে ক্ষারের সংখ্যা কি দাঁড়াবে? ক্ষার যেসব যৌগ জলীয় বা অজলীয় দ্রবণ হতে প্রোটন বা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাদেরকে ক্ষার বলে, ক্ষার বা ক্ষারক বলে। তাহলে যেসব যৌগ জলীয় বা অজলীয় দ্রবণ মধ্যে হাইড্রোজেন আয়ন দান করে গ্রহণ করে বা প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে। এ হচ্ছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব মধ্যে অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা। তাহলে কয়েকটা অ্যাসিডের নাম আমরা জেনে নিই ব্রনস্টেড লাউরি তত্ত্ব মধ্যে। যেমন মনে করো ব্রনস্টেড লাউরি তত্ত্ব মধ্যে এসএল একটি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যাসিড মধ্যে। আর ক্ষারক হচ্ছে যেমন অ্যামোনিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরাইড ইত্যাদি হচ্ছে কি? ক্ষারক ব্রনস্টেড লাউরি তত্ত্ব মতে। দেখে নাও, এইবার চলে যাব আমরা শ্রেণী বিভাগ। ব্রনস্টেড লাউরি তত্ত্ব মতে অ্যাসিড ও ক্ষারকের শ্রেণী বিভাগ। ব্রনস্টেড লাউরি তত্ত্ব মতে
তোমাকে প্রথমে এসি কে শ্রেণী বিভাগ নাম্বার আমি শ্রেণীর সিট উদাহরণ দিতে পারো, যেমন ক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইত্যাদি হচ্ছে আণবিক শ্রেণীর অ্যাসিড। দুই নম্বর পদার্থ কেন?
चले जाए प्रश्न लिखी प्रश्न पानी टी उग्रदर्मी उग्रदर्मी पदार्थ क्यों एक उदाहरणमूलक प्रश्न उग्रदर्मी पदार्थ कारा जरा एक ही साथे एसिड एवं क्षारीय धर्म प्रकाश करे তাদেরকে বলা হয় উপধর্মী পদার্থ। তাহলে পানি কেন একটি উপধর্মী পদার্থ? তাহলে একটা রিঅ্যাকশন দেখি প্রথমে, যেমন অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়া গেল, দেখা যাচ্ছে অপসারণের ফলে
হবে যে খারাপ পাওয়া যায় তাকে ওই অ্যাক্সিডেন্ট অনুবন্ধী খারাপ বলে তাহলে কোন অ্যাসিড থেকে একটি প্রোটন সরিয়ে নিলে যে খারাপটি পাওয়া যায় তাকে ওই সংশ্লিষ্ট অ্যাসিডে অনুবন্ধী খারাপ বলে কোন অ্যাসিড হতে একটি প্রোটন অপসারণের ফলে যে খারাপ পাওয়া যায় তাকে ওই অ্যাসিডে অনুবন্ধী খারাপ বলে একটা এক্সাম্পল দেখি আমরা সালফিউরিক অ্যাসিড পানি রিঅ্যাকশন দেখব এখান থেকে যদি একটি প্রোটন সরিয়ে ফেলা হয় বাই সালফেট এটা এই অ্যাসিডের অনুবন্ধী খারাপ কোনো একটি অ্যাসিড থেকে একটি প্রোটন সরিয়ে ফেলার পর যে খারাপ পাওয়া যায় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী খারাপ বলে এবার যদি আমি খারের সংজ্ঞা দিতে চাই একইভাবে কোন ক্ষারকের সাথে অনুবন্ধী অ্যাসিড উল্টো সংজ্ঞাটা দিচ্ছি কোন ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত করলে যে অ্যাসিড পাওয়া যায় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্লবা অ্যাসিড বলে কোন ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত করলে যে অ্যাসিড পাওয়া যায় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বা অ্যাসিড বলে একই রিঅ্যাকশনটা যদি আমি উল্টো করে দিয়ে দিই রিঅ্যাকশনটা দিকে দিতে পারি যেমন বাই সালফেট হয়
स्पेशल जो पानी रिएक्शन करे पाया जाए क्लोराइड এখানে যদি আমি এটা নিয়ে নিই হাইড্রোনিয়াম আয়ন তাহলে দেখতে পাচ্ছো এখানে হাইড্রোনিয়াম রেসিস্ট্যান্টটি তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড অপরদিকে ক্লোরাইডটা হচ্ছে দুর্বল অ্যাসিড তাহলে একটা দ্রবণের মধ্যে অ্যাসিড থাকে ভালো থাকে কিন্তু খারটা যদি দুর্বল না হতো অ্যাসিড কখনোই শক্তিশালী হতে পারত না বিপরীতভাবে বলা যায় খার যদি শক্তিশালী হয় অবশ্যই তার অন্য মধ্যে অ্যাসিডটা দুর্বল হবে তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে কি দুর্বল ক্ষারকে অনুবন্ধী দুর্বল ক্ষারকে অনুবন্ধী এসে শক্তিশালী হবে ঠিক আছে এখান থেকে তাহলে এটা হচ্ছে তার দুর্বল ক্ষার আর এটা তার অনুবন্ধী এসে অথবা এটা এসে আর এটা তার অনুবন্ধী ক্ষার লুইস তো আজকে আগামী ক্লাসে পড়াবো সেটা সম্ভব না তাহলে আগামী ক্লাসে আজকে কি কি পড়ালাম আমি আগ্নেয়স্তন্ত পড়ালাম প্রলেস্টিক প্লাউতন্ত পড়ালাম আগামী ক্লাসে সম্পূর্ণে লুস্তত্ত্বটা পড়িয়ে দেবো তাহলে সবাই ভালো থেকো সবাইকে শুভেচ্ছা